नमस्कार बन्धुरा, आमार नाम उर्मी आर वेलकम बैक टू माय यूट्यूब चैनल। बन्धुरा आजकेर जे वीडियोटा एटा आमी आशा करछि आमादेर मेयेदेर जन्य भीषण यूजफुल हबे। तो आजकेर वीडियो टपिकटा होच्छे आमरा बाड़ीते किभाबे निजेदेरके स्टाइलिशो देखाते पारि, कम्फर्टेबलो फील कराते पारि। कारण एखन आगेर बछर थेके आमरा प्राय অলমোস্ট এক বছরের বেশি সবাই বাড়িতেই বসে আছি, কোথাও যাচ্ছি না। যারা ওয়ার্ক ফ্রম হোম করছো বা যারা হাউসওয়াইফও আছো, আমার মনে হয় সবাই বাড়িতে একটুখানি প্রেজেন্টেবল দেখানো দরকার। এর অনেক কিছু স্পেসিফিক রিজন আছে আমার মনে হয়। প্রথমত হচ্ছে বাড়িতে ধরো কেউ হোম ডেলিভারি দিতে আসতে পারে, বাড়িতে কোনো গেস্ট হঠাৎ করে আসতে পারে, বা আমাদেরও কাজ করতে করতে হঠাৎ করে কোনো দোকান বা মার্কেট বা বাজারে যাবার দরকার হতে পারে। তো সেই অবস্থায় তোমরা যদি বাড়িতে আমার মনে হয় নাইটি পরে থাকো, তো সেটা কিছুটা টাইম কনজিউমিং হয় আর দেখতে অবশ্যই ভালো লাগে না। তো সেক্ষেত্রে যদি কিছু কমফোর্টেবল ড্রেস তোমরা বাড়িতে পরো, যেটা পরে কাজ করতেও সুবিধা হয়, কমফোর্টেবলও লাগে, এবং যে কোনো সময় ধরো অফিসেও হঠাৎ করে যদি ক্যামেরা তো অন করতে হয়, কিছু ট্রেনিং বা মিটিং থাকলো, সেক্ষেত্রেও কিন্তু নাইটি পরে থাকলে একটুখানি আমার মনে হয় ব্যাপারটা বোরিং বা খুব একটা ভালো দেখায় না। তো সেক্ষেত্রে কিছু কমফোর্টেবল ড্রেস আছে যেগুলো পরে তোমরা বাড়িতে অফিসের কাজ, রান্না করা এগুলোও করতে পারো। কারণ খুব একটা এক্সপেন্সিভ ড্রেস পরতে বা আনকমফোর্টেবল ড্রেস পরতে আমি কখনোই বলবো না, কারণ ঘাম হয়, তারপর বাড়িতে কাজ করতে করতে অনেক সময় রান্নার তেল ছিটকে যেতে পারে বা নোংরা লাগতে পারে। তো এমন কিছু ড্রেস আমি আজকে তোমাদেরকে সাজেস্ট করব যেগুলো আমি বাড়িতে পরি, এবং এটা ম্যারিড আনম্যারিড সবার জন্য স্টাইলিশ এবং বিশেষ করে খুব কমফোর্টেবলও। তো আজকে আমি শুরু করছি এই ব্লগটা। প্রথমে আমি যে ড্রেসের আইডিয়াটা তোমাদের দেব, এখন আমি পরে আছি একটা ইয়েলো রঙের কুর্তি। তো এরকম লুজ ফিটিং যে শর্ট কুর্তি হয়, আমি এটা অ্যাজিও থেকে পারচেস করেছি। এটা তোমরা বাড়িতে যদি লেগিংস না পরে কোনো লং স্কার্টের সাথে পরো ভীষণ ভালো লাগবে। তো চলো আমার প্রথম লুকটা তোমাদের আগে দেখিয়ে দিই। বন্ধুরা আমার প্রথম লুকটাতে আমি এরকম একটা ইয়েলো কুর্তির সাথে, এটা শর্ট কুর্তি, তার সাথে এরকম একটা এথনিক স্কার্ট পরেছি। তো এরকম লং স্কার্ট যদি তোমরা পরো আমার মনে হয় ব্যাপারটা ভীষণ কমফোর্টেবল দেখাবে, এবং এর সাথে সাথে কি হয় আমাদের পায়ে হাওয়াও লাগবে আর তোমরা যখন তখন কোথাও যেতে পারবে। তো যদি তোমরা ম্যারিড হও এর সাথে আমার মনে হয় বেশি স্টাইল করার দরকার নেই। এরকম পুফ করে একটা তোমরা পনিটেল বা বান করতে পারো যদি কাজের সময় করো। আর তার সাথে আমি যেরকম করেছি জাস্ট একটা পাতলা হার, একটা ছোট্ট দুল, একটুখানি ছোট্ট একটা টিপ, একটু সিঁদুর, এটা তোমরা করতে পারো। কারণ হঠাৎ করে বাড়িতে যদি কখনো গেস্ট এসে যায় এরকম অল্প সেজে থাকলে নিশ্চয়ই খুব ব্যাপারটা ভালো দেখাবে এবং একটা ম্যারিড লুকও ক্রিয়েট হবে। আর যদি তোমরা গয়না পরতে কমফোর্টেবল না হও তো সেক্ষেত্রে কোনো দরকার নেই, অবভিয়াসলি বাড়িতে সবাই একদম ছিমছাম ভাবেই থাকে, এবং যেহেতু এগুলো একটু লুজ ফিটিং হয় বন্ধুরা তো ভীষণ কমফোর্টেবল। আমি আমার এই ভিডিওটার লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের প্রোডাক্টের লিঙ্ক। তো এটা আমার খুবই সস্তা পড়েছে এবং এরকম কালার ছাড়া আরো বিভিন্ন ব্রাইট কালারে পাওয়া যায়, তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এবং এই কুর্তিগুলো কিন্তু আরো অন্যভাবেও ইউজ হয়, আর পরে এরকম একটা স্কার্টে ইনভেস্ট করে রাখলে তোমরা বাড়িতেও পরতে পারবে, পরে অন্য কোথাও বেড়াতে গেলেও তোমরা ট্রাই করতে পারবে, আর হঠাৎ করে ভিডিও কলও যদি অফিসে করো খারাপ লাগবে না কিন্তু। তো এটা আমার ফার্স্ট আউটফিট যেটা আমি পারচেস করেছি অ্যাজিও থেকে। আশা করছি স্টাইলটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এবার চলো আমার সেকেন্ড ড্রেস আইডিয়াটা তোমাদের বলে দিই। বন্ধুরা আমার সেকেন্ড লুকটাতে আমি কুর্তিটা চেঞ্জ করে এরকম একটা প্লেন, যেগুলো আমরা বাড়িতে ক্যাজুয়াল ওয়ের পরি, এরকম ব্ল্যাক টি শার্ট পরেছি আর স্কার্টটা কমন আছে। কারণ আমার মনে হয় লেগিংস পরলে অনেকটা আমাদের আনকমফোর্টেবল লাগে এবং খুব গরম করে, তো সেক্ষেত্রে আমি বাড়িতে লেগিংস পরা কখনোই সাপোর্ট করি না। তো সেক্ষেত্রে এরকম একটা লং স্কার্টের সাথে তোমরা বাড়িতে যে কোনো অ্যাভেলেবেল টি শার্ট পরতেই পারো, বা শার্ট বা টপ, যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করো। তো এভাবে একটা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারো। আর এই লুকটার সাথে অবশ্যই টিপ পরলে কখনোই ভালো লাগবে না, আর সেক্ষেত্রে এমনি জাস্ট চুলটা আমার এমনি পেছনে ক্লিপ লাগানো আছে আর একটা এরকম ছোট দুল আমি পরেছি, সো দ্যাটস অপশনাল।
তো এরকম ভাবে তোমরা থাকতে পারো, এটাও কিন্তু বাড়িতে থাকতে বা অফিসে কাজ করার জন্য বাড়িতে বসে একটা ভালো লুক। তো চলো এই লুকটাও তোমাদের দেখিয়ে দিই, ফাইনালি কেমন লাগছে। বন্ধুরা ব্ল্যাক এর সাথে রেড সবসময় ভালো লাগে, তো ওই সেম স্কার্টটার সাথে আমি এই ব্ল্যাক টি শার্টটা পেয়ার আপ করলাম। তো এটা ভীষণ কমফোর্টেবল। এই স্কার্টটা তোমাদের আগের লুকটাতে আমি বললাম আমি আজিও থেকে পারচেস করেছি, আর এই প্লেন ব্ল্যাক টি শার্টটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। এটা লোকালি যেগুলো পাওয়া যায় রাস্তায় ঘাটে সেরকম টি শার্টও তোমরা পরতে পারো, মোট কথা ক্যাজুয়াল ওয়ে, তার সাথে এরকম স্কার্ট পরলেও কিন্তু খুব ভালো লাগবে। তো এটা আমার সেকেন্ড লুক, তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো এবং ভীষণই কমফোর্টেবল। তো চলো এবার আমি তোমাদেরকে থার্ড লুকটা দেখিয়ে দিই। বন্ধুরা এরপরে আমার যে ড্রেসটা, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ম্যাক্সি ড্রেস। তো আমি এখন এরকম একটা স্কাই ব্লু আর পিঙ্কের ফ্লোরাল পিঙ্ক কম্বিনেশনের ম্যাক্সি ড্রেস পরেছি। তো ম্যাক্সি ড্রেস তো গরমকালের জন্য ভীষণ কমফোর্টেবল হয়, যেহেতু এটা ফুল লেন্থ হয় বা অ্যাটলিস্ট হাঁটুর থেকে একটু বড় হয় আর খুব ফ্লোই হয়, লাইন কাট বা প্লেন কাট হয়, তার জন্য কিন্তু যারা আমার মতো একটু বাল্কি তারাও পরতে পারো নিঃসন্দেহে। তো এরকম ব্রাইট কালারের ম্যাক্সি ড্রেসও কিন্তু তোমরা বাড়িতে পরতে পারো, খুব কমফোর্টেবল লাগবে, পায়েতে একদম ঘাম হবে না কারণ এই ফ্লোই লুকটা থাকবে, পায়ের সাথে কিছু জড়িয়ে থাকবে না। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো এবং এর সাথে বেশি কিছু স্টাইল করার দরকার পড়ে না। আমি জাস্ট একটা এমনি মঙ্গলসূত্র পরে আছি আর একটা ছোট দুল, আর তোমরা বেড়াতে গেলে অবশ্যই এর সাথে আরো বেশি মেকআপ করতে পারো, তো বাড়িতে থাকার জন্য আমার মনে হয় এইটুকু যথেষ্ট। তো চলো এটা পরে কেমন লাগছে একটু দেখিয়ে দিই তোমাদের লুকটা। তো বন্ধুরা দেখো এটা এতটা কমফোর্টেবল এবং এরম ফুল লেন্থ হওয়ার জন্য আমাদের পাটা পুরো ঢাকা থাকে এবং এরকম লুজ কাটের জন্য বা প্লেন কাটের জন্য কিন্তু খুব একটা মোটাও লাগে না, প্লাস ভীষণ কমফোর্টেবল লাগে এবং আলাদা করে আর লেগিংস পরার কোনো প্রয়োজন পড়ে না। তো এরকম বিভিন্ন রকমের ম্যাক্সি ড্রেস এখন পাওয়া যায় বিভিন্ন অনলাইন সাইটে বা দোকানেতেও, তো তোমরা এরকম নিজেদের পছন্দ মতো ম্যাক্সি ড্রেস পরতে পারো। এটা ছোটোখাটো কোথাও মানে ঘুরতে যাওয়ার জন্য, কোনো ক্যাজুয়াল অনুষ্ঠানে পরার জন্যও ভালো, ছোটোখাটো কোনো যদি বন্ধুদের বাদে পার্টি থাকে। এছাড়া তোমরা বাড়িতেও কিন্তু এরকম ম্যাক্সি ড্রেস পরতে পারো। আমার এটা ঠিক পিওর কটন নয়, একটুখানি সিনথেটিক, কিন্তু কাপড়টা যে কোয়ালিটির সেটা ভীষণই কমফোর্টেবল লাগে। তো দিস ইজ দি লুক। আমি আরেকটু ক্যামেরাটা পেছনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখো এরকম ফিটিংস হয়েছে এবং এরকম পুরো ফ্লোই আমার পুরো পা অব্দি ঢাকা থাকে। তো সেক্ষেত্রে তোমরা যেরকম কমফোর্টেবল সেই লেন্থের ম্যাক্সি ড্রেস তোমরা পারচেস করতে পারো। এই ম্যাক্সি ড্রেসটাও আমি অ্যাজিও থেকে পারচেস করেছি এবং এটাও কিন্তু 500 টাকার মধ্যেই ছিল, 470 এরকম পড়েছে। তো একটু অফারে বিভিন্ন থাকে, আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে কিনতে পারো। বাড়িতে পরার জন্য এটা খুবই প্রেজেন্টেবল, কমফোর্টেবল, আর এর সাথে সাথে স্টাইলিশও লাগে। তোমরা অফিসের কাজ, শপিং, কোনো রিলেটিভ এলে তাকে অ্যাটেন্ড করা, সব কিছু করতে পারবে এবং তার সাথে পুরোপুরি ভদ্র। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এরকম একটা ম্যাক্সি ড্রেস ওয়ার্ড্রবে রাখতে পারো, আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে চলো নেক্সট লুকটা দেখিয়ে দিই। বন্ধুরা আজকে আমার একদম লাস্ট অপশন যেটা ড্রেসের, এটা হচ্ছে একটা লং কুর্তি। যাদের বাড়িতে ধরো একটু কনজারভেটিভ ফ্যামিলি বা ইনলসদের সাথে থাকো, তো সেক্ষেত্রে অনেকের থাকে যে ইন্ডিয়ান ড্রেস ছাড়া বা সালোয়ার বা দুপাট্টা না নিলে হয়ই না, তো সেক্ষেত্রে তারা এরকম কুর্তি পরতে পারো বা যেগুলো কুর্তি সেট হয় তার সাথে পরতে পারো। তো আমি এটা আমার খুব ফেভারিট কালার এই ব্লুটা, তো আমি এরকম একটা ব্লু কটনের কুর্তি কিনেছি। এটা একটু আনারকলি স্টাইলের কুর্তিটা, মানে কাটিংটা এরকম টাইপের, এখানটা একটুখানি ফিটিংস তারপর আবার ফ্লেয়ার্ড আছে, তো আমি কিছুটা দেখাবো তোমাদের ডিটেলে। তো এরকম কুর্তি কিন্তু খুব ভালো আর এটা এত নরম, আমি এটা মিশো থেকে কিনেছি। মিশোতে কোনো লিঙ্ক থাকে না বন্ধুরা, একটা কোড থাকে, আমি কোডটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পছন্দ মতো কিনতে পারো। আর আমার এরকম একরঙা কুর্তি পরতে ভীষণ ভালো লাগে কারণ এগুলোকে খুব সুন্দরভাবে স্টাইল করা যায়। আমি যেমন এখন একটা নর্মাল একটাই হার পরছি প্রত্যেকটাতে,
তো মঙ্গলসূত্র দিয়ে পরেছি, যেহেতু আমি আরো একটু মানে ম্যারিড দের জন্য স্পেসিফিক্যালি দেখাচ্ছি, কারণ ম্যারিড মেয়েদের আরো ড্রেস নিয়ে বেশি রেস্ট্রিকশন থাকে, বেশিরভাগ লোকই ইনলসদের সাথেই থাকে। তো সেক্ষেত্রে এরকম একটা কটনের কুর্তি তোমরা পরতে পারো, এবং এত সফট এই কাপড়টা এসছে মানে ভীষণ আরামদায়ক, আর হাতাটা রাখি এরকম, তো খুব টাইটও না আবার খুব লুজও না, খুব একটা খারাপ লাগবে না। তো আমার মতো যাদের একটু ভুড়ি আছে বা একটুখানি চাবি, তারা সবাই এই ড্রেসটা খুব নিঃসন্দেহে পরতে পারো। এর সাথে তোমরা চুলে পনিটেল করলেও ভাল লাগবে, চুল খুলে রাখলেও ভাল লাগবে, অবশ্যই যখন রান্না বা কোনো কাজ করা থাকে চুল বেঁধেই করবে। আমি নর্মালি আজকে চুল খুলেই দেখাচ্ছি, আর এরকম কুর্তির সাথে একটা ছোট মঙ্গলসূত্র, একটা ছোট ঝুমকি পরলে খুব ভাল লাগে, তার সাথে এই লুকটার সাথে একটু টিপ পরলেও খুব সুন্দর লাগবে। আর বাড়িতে থাকলে আমি তো ওড়না নিই না, তবে এটার সাথে একটা খুব সুন্দর এরকম টাই অ্যান্ড ডাইয়ের ওড়না দেওয়া হয়েছিল। তো যদি তোমরা বাড়িতে চাও ওড়না নিতে, এরকম ওড়নাটা নিতে পারো, আদারওয়াইজ বাইরে গেলে এরকম নিতে পারো, খুব সুন্দর দেখতে আমার এটা মানে ভীষণ ভালো লেগেছে। তো এই কালারটা আমার মানে এত ভালো লেগেছে আমি কিভাবে বলে বোঝাতে পারছি না। তো চলো আমি একবার দেখিয়ে দিচ্ছি এই লুকটা কেমন আসছে। আর হ্যাঁ, যেহেতু এটা লং কুর্তি তো আমি এটার সাথে কিছু পরি না নিচে, লেগিংস বা প্যালাজো, তোমরা অবশ্যই এর সাথে প্যালাজো যদি কমফোর্টেবল ফিল না হয়, কারণ এতটাই ঢাকা থাকে, তো যাও যদি তোমরা কমফোর্টেবল ফিল না করো তোমরা অবশ্যই প্যালাজো বা যেগুলো এখন প্যান্টস বেরিয়েছে লম্বা যেগুলো সিগারেট প্যান্টের মতো ওটাও পড়তে পারো। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লুকটা কেমন আসছে। বন্ধুরা, আমি লাস্টে এটা স্টাইল করার জন্য এই ড্রেসটার সাথে এরকম একটুখানি কন্ট্রাস্ট সবুজ চুড়ি পরে নিলাম, আর তার সাথে মঙ্গলসূত্র আর এই দুলটা আমি কমন রেখেছি। আর এটাকে স্টাইল করার জন্য আমি একটু আইলাইনার দিয়ে ব্ল্যাক টিপ পরে নিয়েছি, কারণ আমার মনে হয় কালো টিপ সব রকম ইন্ডিয়ান ড্রেসের সাথে যায়। আর এই ওড়নাটাও খুব সুন্দর ছিল, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কন্ট্রাস্ট কালারটা, এবং এরকম ওড়নার নিচে কাজ আছে, তো এটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার, ভীষণ কমফোর্টেবল। হাতাটাও একটু নতুন রকম, তো খুব বেশি স্কিন ফিটিংস হয়ে থাকে না বলে তোমরা কিন্তু এগুলো পরে খুব স্বাচ্ছন্দ্যের সাথে অফিসের কাজ, বাড়ির কাজ, মার্কেটে যাওয়া সবকিছু করতে পারো। আর যদি ছোটখাটো কোনো রিলেটিভের বাড়ি বা পাড়াতে কোনো অনুষ্ঠান থাকে তাহলে এভাবে একটুখানি সেজে নিতে পারো, হালকা একটু চুড়ি একটা ঠিক। সো এই লুকটা যথেষ্ট ভাল লাগবে সিম্পলের ওপরে। তো আজকে আমার ভিডিওটা এতটাই ছিল বন্ধুরা, আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো ইউজফুল মনে হয় অবশ্যই বন্ধু ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো, লাইক করো আমার ভিডিওটাকে, এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো একটু সময় দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বেল বাটনটা প্রেস করতেও কিন্তু ভুলবে না, যাতে ফিউচারে আমি কোনো ভিডিও বানালে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।